আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে কি কারণে, যাতে আমাদের অন্তর থেকে শঙ্কা দূরীভূত হয়ে যায়। সেই কারণে আপনাদেরকে বলেছিলাম যে নবুয়ত মিসলিয়াত এবং ফজিলত, নবুয়ত মিসলিয়াত এবং ফজিলত দুইটা মিলেই নবুয়ত, দুইটা মিলেই আপনি নবুয়তকে বুঝতে হবে, রিসালাত শানে রিসালাতকে বুঝতে হবে। আসেন আমরা এই জিনিসটা কোরআন থেকে ফয়সালা নেই, কোরআন নবুয়ত এবং রিসালাত এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যখন কোরআন মিসলিয়াতের কথা বলে, যে কোন জায়গায় কোরআন শুধু মিসলিয়াতের কথা বলে নাই, কোরআনের উসলুব কোরআনের মূলনীতি হচ্ছে কোরআন যখনই মিসলিয়াতের কথা বলেছে কোন আয়াত, একই আয়াতে কোরআন ফজিলতের কথাও বলেছে, এটা কোরআনের মূলনীতি। একই আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে কোরআন শুধু কোন নবী শুধু মিসলিয়াতের কথা বলে নাই, কিন্তু যেখানে যদি বলতে হয়, যদি দুইটাই বলতে হয় তাহলে দুইটার জিকির আছে, দুইটা মিসলিয়াত এবং ফজিলত দুইটা একসাথে। আর যদি একটা বলতে হয়, আর যদি একটার আলোচনা করতে হয়, তাহলে কোরআনের মূলনীতি হচ্ছে শুধু ফজিলতের আলোচনা। যদি আপনি একটা আলোচনা করতে চান তাহলে শুধু ফজিলতের আলোচনা, আর যদি দুটার আলোচনা করতে হয় তাহলে মিসলিয়াত এবং ফজিলত, এটা কোরআনের মূলনীতি। আসেন আমরা কোরআনের কিছু আয়াত নিয়ে দেখি, যে আয়াতগুলো নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যে আয়াতগুলো নিয়ে ডিবেট হয়। ইমামুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হচ্ছে এমন মহান নবী, যখন আপনার কাছে আসলো আপনি আপনাকে কাছে টেনে নেওয়ার জন্য কিছু শব্দ আল্লাহর নবী ব্যবহার করেছেন, আপনাকে একটা বন্ধু ভাবাপন্ন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, আপনি এটার উপর বিবেচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে এনে সাধারণ মানুষের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা করতে হবে। কোরআনের মূলনীতি হচ্ছে প্রত্যেকটা আয়াত যেখানে আল্লাহ নবীদের মিসলিয়াতের কথা বলেছেন একই আয়াতে ফজিলতের কথা বলেছেন, কোন আয়াতে শুধু মিসলিয়াতের কথা বলেন নাই। আমি আপনাদেরকে আগেও বলেছি মিসলিয়াত কি ফজিলত কি, মিসলিয়াত হচ্ছে যে গুণগুলা যে বৈশিষ্ট্যগুলা দেখলে আমাদের মতো মনে হয় সাধারণ মানুষ, মানুষ হিসেবে একজন হচ্ছে মানুষ হিসেবে যে গুণগুলা দেখলে আমাদের মতো মনে হয়, আর ফজিলত হচ্ছে ওই সমস্ত বৈশিষ্ট্য যেগুলো দেখলে আমাদের মতো মনে হয় না, আমাদের চেয়ে অনেক উপরের মনে হয়। তো কোরআনের মূলনীতি হচ্ছে যেখানে যদি দুইটাই জিকির করতে হয়, দুটাই আলোচনা করতে হয়, মিসলিয়াত এবং ফজিলত দুইটাই, কোরআন দুইটার আলোচনা একসাথে করেছে। কিন্তু কোরআনের কোনো আয়াতে কোরআন শুধুমাত্র নবীদের মিসলিয়াতের কথা বলেন নাই, কিন্তু অসংখ্য আয়াতে কোরআন শুধুমাত্র নবীদের ফজিলতের কথা বলেছেন, ওখানে মিসলিয়াতের কোনো উল্লেখ নাই। শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কে, যদি নবুয়তের দুই ডাইমেনশন দুই দিকই উল্লেখ করতে হয় তাহলে মিসলিয়াত এবং ফজিলত দুইটাই উল্লেখ করো, আর যদি একটা উল্লেখ করতে হয়, একটা মেনশন করতে হয় তাহলে শুধু ফজিলতকে বেছে নাও, মিসলিয়াতকে না। এখন প্রশ্ন হচ্ছে মাওলা, মিসলিয়াত এবং ফজিলত নবীদের মধ্যে আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেন দুই জিনিস একসাথে মিশ্রণ করা হলো? হলো এই কারণে, যদি এটা না হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাত মস্তক মুজিজা ছিল, আল্লাহর নবীর আপাত মস্তক মুজিজা ছিল, হাতের ইশারায় চন্দ্র দ্বিগুণিত হয়ে যাচ্ছে, আঙ্গুলের ইশারায় হাত ইশারা করলে অস্তমিত সূর্য আবার উদয় হয়, থু মুবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হুর সিনা মুবারকে মালিশ করে দিলে, এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হুর আর কোনো কিছু ভুলে যায় না, সামান্য খাওয়া 70-80 জন সাহাবায়ে কিরামকে খাওয়ানো, হাত থেকে পানি ঝরে, আপাত মুস্তক মুজিজা ছিল। এই সমস্ত মুজিজা দেখে মানুষ যদি আল্লাহর নবীকে আল্লাহ বলা শুরু করে, সেই জিনিস থেকে রক্ষা করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের একটা ডাইমেনশন মিসলিয়াতের রেখেছে।
আপনারা দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দুই তিনটা মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বছর পরে জীবিত হয়ে আসা একটা মুজিজা দেখে উযার আলাইহিস সালামকে ইহুদির আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে এদিকে আপাত মস্তক মুজিজা আমি ওই মুজিজার জিকির করতে গেলে সেটা অনেক লম্বা সময় লেগে যাবে সেজন্য সেদিকে যাচ্ছি না আপাত মস্তক মুজিজা এমন মুজিজা দেখে কেউ আবার আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলা শুরু করবে সেই জন্য মিসলিয়াতের ডাইমেনশন রাখা হয়েছে এই ডাইমেনশন মিসলিয়াতের শুধুমাত্র ঈমানের জন্য ওয়াস তাকরির কিতাব খিতাব কোন কিছুর জন্য না মিসলিয়াত শুধুমাত্র ঈমানের জন্য বিশ্বাসের জন্য বোঝানোর জন্য যে আল্লাহর নবী আল্লাহ এত বড় মহান হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা বাস এতটুকু এটার উপর সকাল বিকাল ওয়াস এটার উপর রাত দিন কিতাব লেখার জন্য না এটাকে প্রমাণ করার জন্য ডিবেট মুনাজারার জন্য না এটা শুধুমাত্র বিশ্বাসের জন্য যাই হোক কোরআনের মূলনীতি আপনি দেখেন যে আয়াতগুলা আজকে আমাদের ডিবেটের মৌলিক বিষয় হয়ে গেছে আমি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসির কোরআন সহ সবাইকে অনুরোধ করছি বক্তব্যের এই দিকটাকে আপনারা দয়া করে লক্ষ্য করেন চিন্তা করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খুলে দেবেন আপনারা বুঝতে পারবেন কুরআন থেকে যে আয়াত পাক আমি তেলাওয়াত করেছিলাম তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাই তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইকা মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলু হাযা এই সংবাদ এটা অদৃশ্যের সংবাদ যেটা আমি আপনার প্রতি ওহী করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে রাসূল এটা অদৃশ্যের সংবাদ যেটা আমি আপনার প্রতি ওহী করেছি যা এর আগে আপনি নিজ থেকে জানতেন না যা এর আগে আমি আপনাকে জানানোর আগে আপনি নিজ থেকে জানতেন না যেহেতু আপনি জানতেন না সেহেতু আপনার সম্প্রদায় আপনার মানুষজনও জানত না তাহলে কি বলা হচ্ছে তিলকা মিন আনবাইল গায়ব তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইক আয়াতের প্রথম অংশ তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইক এই আয়াতের অংশটুকু হচ্ছে ফজিলতের অংশ এই আয়াত এই অংশটুকু আল্লাহর নবীর ফজিলতের অংশ এই অংশের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাধারণ মানুষ থেকে অনেক উপরে তুলে ফেলেছে কি তিলকা মিন আনবাইল গায়ব নুহিহা ইলাইক এটা অদৃশ্যের সংবাদ যেটা আমি আপনার প্রতি ওহি করেছি আল্লাহ শুধুমাত্র নবী রাসূলের সাথে কথা বলেন আপনি যদি বলেন আল্লাহ বলেন না আমি তোমার সাথে কথা বলি না আমি শুধু নবী রাসূলদের সাথে কথা বলি তাহলে প্রথম অংশ আয়াতের প্রথম অংশ আল্লাহর নবীকে স্পেশাল ভেরি ইউনিক ভেরি সিলেক্টেড আল্লাহর নবীর পার্সোনালিটির এই ডাইমেনশন আর আয়াতের পরবর্তী অংশ হচ্ছে মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুক যা আপনি এর আগে নিজ থেকে জানতেন না যেহেতু আপনি জানতেন না সেহেতু আপনার সম্প্রদায়ও জানত না এটা হচ্ছে মিসলিয়াতের অংশ আমরা কি করি এটা হচ্ছে যেহেতু আমাদের ঈমানের মধ্যে আমাদের ঈমান রোগা রুগ্ন ঈমান আমরা ঈমানের আমরা আয়াতের প্রথম অংশ না দেখে কোথায় দেখছি দ্বিতীয় অংশে আপনি জানতেন না উম্মত হয়ে ফজিলতের অংশের উপর কনসেন্ট্রেট না করে আল্লাহ বলছে আমি এই সমস্ত অদৃশ্যের সংবাদ আপনাকে দান করছি এই সমস্ত অদৃশ্যের সংবাদ আপনাকে দান করছি এখন উম্মত যাওয়ার দরকার ছিল কোথায় আমার আল্লাহ তার অদৃশ্যের সংবাদ তার পেয়ারা রসুলকে দান করছে উম্মত যাওয়ার কথা ছিল ওই অংশে ফজিলতের অংশে এখন উম্মত চলে যাচ্ছে কোথায় মিসলিয়াতের অংশে ঈমানের মধ্যে কত বড় খারাপি হলে হয় আমরা ইনশাআল্লাহ আস্তে আমরা পরবর্তীতে জিনিসগুলা খুব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এরপরে আসেন আরেকটি আয়াত যেটা আপনারা সব সময় শুনেন বল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতের মধ্যেও দুটি অংশ প্রথম অংশ কি কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনি তার
এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ আর এই অংশটা হচ্ছে মিসলিয়াতের অংশ এই আয়াত এই মিসলিয়াত ওই যে বললাম বৈশিষ্ট্য যেটা দেখতে আমাদের মত মনে হয় এই এই আয়াতের প্রথম অংশটুকু মিসলিয়াতের অংশ কিন্তু আয়াত এখানে স্টপ হয়ে যায় নাই ফারদার আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া কিন্তু আমার উপর ওহি প্রেরণ করা হয় ওই যে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আপনাকে বলছেন যে হাবিব আপনি তাদেরকে বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ তো আমি মানুষ হওয়ার ক্ষেত্রে মানুষ হওয়ার দিক থেকে আমি তোমাদের মতো এখানে একটা বড় জটিল সূক্ষ্ম বিষয় আছে আল্লাহর নবী কিন্তু এটা বলছেন না আমি তোমাদের মতো না বলছেন ইন্নামা আনা বাশার রুম মিসলুকুম মানুষ হওয়ার ক্ষেত্রে আমি তোমাদের মতো আমি তোমাদের মতো না মানুষ হওয়ার ক্ষেত্রে আমি তোমাদের মতো কেন বলছে এই কথা কেন বলছেন এই কথা কথা এই কারণে বলছেন ওই যে উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে আরশি নবী ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনার নবী পৃথিবী যখন সৃষ্টি হয় নাই আলমে আরওয়ার মধ্যে আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামকে নিয়ে যার নবুয়ত এবং রিসালাতের ঢঙ্গা বাজিয়েছেন সেই নবী যখন এখানে এসেছে সাধারণভাবে আপনার মধ্যে ভীতি কাজ করবে আপনি সামনে আসতে চাইবেন না আপনার অন্তর থেকে ভীতি শঙ্কা সবকিছু দূরীভূত করার জন্য বলছেন হাবিব তাদেরকে বলে দিন আপনি মানুষ হিসেবে তাদের মতো কিন্তু তারা যাতে মানুষ হিসেবে তাদের মতো হিসেবে তারা সাধারণ মানুষের মতো ট্রিট না করে আপনি সাথে এটাও বলে দিন ইউ হাইয়া মানুষ হিসেবে তোমাদের মতো তবে আমার কাছে আমি আল্লাহর মাধ্যমে কন্ট্রোলড হব আমি তখন বলি যখন আল্লাহ বলা আমার ডিক্লারেশন আল্লাহর ডিক্লারেশন আমার কথা আল্লাহর কথা আমাকে সম্মান আল্লাহকে সম্মান আমার প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা আমার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দেখছেন এখন আমরা কি আমাদের ডিবেট দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আয়াত আমি অসংখ্য বড় বড় বক্তার মুখ থেকে শুনেছি টিভির মধ্যে শুনেছি মিডিয়ার মধ্যে শুনেছি আমরা কি মেসেজ দিচ্ছি তাহলে আয়াতের দুটি অংশ মিসলিয়া এবং ফজিলত এভাবে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত আপনি দেখেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা লা ইয়ামলিকুনা শাফাআ শাফাআত করার কারো কোনো এখতিয়ার নাই কেউ শাফাআতের মালিক না আয়াতের অংশ এটা মিসরিয়াতের অংশ সম্মানিত শ্রোতা মণ্ডলী খুব মনোযোগ দিয়ে শুনবেন আয়াতের এই প্রথম অংশটা হচ্ছে মিসলিয়াতের অংশ কেউ শাফাআতের মালিক না কিন্তু আল্লাহ কি এখানে স্টপ করেছেন স্টপ করেন নাই কি বলছেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা না কেউ শাফাআতের মালিক না কিন্তু কেউ আছে যারা আল্লাহর কাছ থেকে শাফাআত করার ওয়াদা নিয়ে নিয়েছে কেউ শাফাআতের মালিক না এই কথা বলে সব মানুষকে একই কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এটা হচ্ছে মিসলিয়াতের অংশ কিন্তু আয়াতের পর আল্লাহ এখানে স্টপ করেন নাই আমি এই জন্য বলছি কোরআনের মূল নীতি হচ্ছে যত আয়াতের মধ্যে আল্লাহ মিসলিয়াতের কথা বলেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে মিসলিয়াতের সাথে সাথে ফজিলতের কথাও বলেছেন যাতে মানুষের অন্তরের মধ্যে এই ধারণা পোক্ত হয়ে না যায় যে নবীরা আমাদের মতো না কি বলছেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা কেউ শাফাআতের মালিক না তবে মনে রেখো আমার বান্দাদের মধ্যে অনেক বান্দা আছে যারা আমার কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছে যারা পারমিটেড শাফাআত করার জন্য অতএব কেউ শাফাআতের মালিক না কিন্তু অনেকেই শাফাআতের মালিক তো যারা মালিক না আর যারা মালিক তারা কি এক হতে পারে প্রশ্ন আসে না তো আয়াতের মধ্যে মিসলিয়াত এবং ফজিলত দুইটা এক করে দেওয়া হয়েছে আসেন আয়াতুল কুরসি যে আয়াত আমরা সবসময় পড়ি মান আল্লাযী ইশরাউ ইনদাহু কে আছে আল্লাহর দরবারে সুপারিশ করা
আয়াত কি এখানে শেষ হয়েছে কে আছে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কেউ পারবে না আল্লাহর দরবারে সুপারিশ করতে কিন্তু এরপরে কি বলছেন ইল্লা বিইজনি কিন্তু তার পারমিশন ছাড়া কিন্তু তার পারমিশন ছাড়া আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হাবিব কিয়ামত বরপাও হবে কিয়ামতের ময়দান হবে পুরো পৃথিবীর মধ্যে সমস্ত পুরো পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আসা সমগ্র মানুষ নবীরা সহ স্লোগান হবে ইয়া নফসি আমি আমার ডান পাশে আসে আপনার জন্য একটা স্টেজ সাজাবো সেই স্টেজের মধ্যে আপনাকে বসাবো সেটাকে মাকামে মাহমুদ বলা হচ্ছে প্রশংসিত স্থান তাহলে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ যে যে আয়াতে মিসরিয়তের কথা বলছেন একই আয়াতে আল্লাহ ফজিলতের কথা বলেছেন এখন আসেন আমরা কিছু আয়াত দেখি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফজিলতের কথা বলেছেন মিসরিয়তের কথা বলেন নাই শুধু ফজিলতের কথা বলেছেন কি বলেছেন আমি আপনাদেরকে বলেছিলাম ফজিলত হচ্ছে বৈশিষ্ট্য মর্যাদা মর্যাদার আলোচনা করা বৈশিষ্ট্যের আলোচনা করা সে কি ওয়াসফুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়াসফুর ফিল কিতাবি ইব্রাহিম কোরআনের মধ্যে কিতাবের মধ্যে আমার ইব্রাহিমের স্মরণ করো আমার ইব্রাহিমের জিকির করো ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা আমার ইব্রাহিম বড় সত্যবাদী নবী ছিলেন ওয়াসফুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা একই কথা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা কিতাবের মধ্যে আমার ইসমাঈলের স্মরণ করো কারণ আমার ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বড় সত্যবাদী রাসূল এবং নবী ছিলেন আমার ইব্রাহিম আমার ইসমাঈল কথাবার্তায় বড় সত্যবাদী সাদিক নবী ছিলেন এবং আমার দরবারে মাকামে রেজা মাকামে রেজা আমার আমার দরবার থেকে সন্তুষ্টির সার্টিফিকেট প্রাপ্ত নবী কে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখেন এখানে শুধু নবীদের ফজিলতের কথা বলা হচ্ছে ওয়াসফুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ورفعناه مكانا عليا কি বলা হচ্ছে কিতাবের মধ্যে হযরত আমার ইদ্রিসের স্মরণ করেন আমার ইদ্রিস বড় সত্য বড় সত্যবাদী নবী ছিলেন ورفعناه مكانا عليا এবং আমি তাকে বড় উচ্চ মর্যাদা সম্পন্ন মকাম দান করেছি আমি তার স্ট্যাটাস তার মর্যাদা অত্যন্ত সুমহান মর্যাদায় উচ্চ মর্যাদায় তার স্থান তার তার মর্যাদাকে আমি সমাসীন করেছি তাকে বড় উচ্চ মর্যাদা দান করেছি এই যে নবীদের জিকির কিভাবে করছে আপনারা দেখছেন প্রথমে মিসরিয়ত এবং ফজিলতের জিকির কোরআনের মূলনীতি যে আয়াতে আল্লাহ মিসরিয়তের জিকির করেছেন একই আয়াতে ফজিলতের জিকির করেছেন শুধু মিসরিয়ত কোরআনের কোন আয়াতে নবীদের ব্যাপারে নেই কিন্তু অসংখ্য আয়াতের মধ্যে যদি শুধু একটা দিক নবীদের একদিক জিকির করা হয় জিকির করতে হয় কথা বলতে হয় তো কোরআনের মূলনীতি হচ্ছে শুধু ফজিলতের দিক যদি শুধু একটাই চয়েস করে তাহলে শুধু ফজিলত মিসলিয়াত না এখানে দেখেন আল্লাহ আরো কি বলছে সবকিছু বলার পরে নবীদের সমস্ত জিকিরের পরে বলছেন ওয়া কুল্লু মিনা সালেহিন আমার এই সমস্ত নবীরা সবাই বড় পুণ্যবান এক বখ ছিলেন এগুলা হচ্ছে নবুয়ত এবং রিসালাত নবুয়ত এবং অন্য আয়াতের মধ্যে আরো বলছেন কারণ মিসলিয়ত এবং ফজিলত এই কারণে জমা করা হয়েছে নবীদের মধ্যে যাতে নবীদের শান শওকত মান মর্যাদা ফজিলত দেখে নবীরা যে আল্লাহর মাহবুব নবীদের সাথে আল্লাহর বড় বন্ধুত্বের সম্পর্ক এই আকীদা যাতে হয়
মিসলিয়াতের দিকটা একাউন্টে রাখা হয়েছে যাতে এত মহান মর্যাদা দেখে আপনার ধারণা আপনার মনের মধ্যে এই ধারণার উদ্রেক না হয় যে এরা আল্লাহর পুত্র আল্লাহ এই ধরনের কোন ধারণা যাতে আপনার অন্তরে উদ্রেক না হয় সেই কারণে কুরআনের মধ্যে নবীদের মিসলিয়াতের জিকির করা হয়েছে যাতে এত উচ্চ মর্যাদা দেখেও আপনার অন্তরে এই ধারণা পুক্ত হয়ে যায় এই সবকিছুর পরেও নবীরা আল্লাহর বান্দা নবীরা আল্লাহর বান্দা সেই কারণে আপনি দেখেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ আরো বলছেন তিলকার রাসূল ফাদাল্লা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত এই সমস্ত রাসূল রাসূল হওয়ার ক্ষেত্রে নবী হওয়ার ক্ষেত্রে সবাই যদিও এক কিন্তু আমি একজনকে একজনের উপর ফজিলত দিয়েছি এক একজন এক একজনের চেয়ে প্রত্যেক নবী এবং রাসূল হওয়ার ক্ষেত্রে প্রত্যেককে এক কিন্তু আমি একজনকে একজনের উপর মর্যাদা দিয়েছি কাউকে অত্যন্ত উচ্চ মর্যাদায় সমাসীন করেছি ওলাকাত ফাদাল্লা বাদান নবিয়্যিন আলা বাদ অন্য আয়াতের মধ্যে বলছে আমি সমস্ত নবুয়ত নবীরা নবী হওয়ার ক্ষেত্রে রাসূল হওয়ার ক্ষেত্রে বরাবর কিন্তু সবাই এক মাকাম এক স্ট্যাটাস এক মর্যাদার অধিকারী না আমি কাউকে কাউকে অনেক উচ্চ মর্যাদা দান করেছি শুধু তাই না উচ্চ মর্যাদা দান করেছি শুধু এতটুকু মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খিতাব করে বলছেন উনজুর কাইফা ফাদাল্লা বাদাহুম আলা বাদ দেখো আমি কিভাবে তাদের একজনকে তাদের কাউ কাউ কেউ কেউ কে তাদের একজনকে অন্যজনের উপর ফজিলত দিয়েছি কুরআন শুধু আল্লাহ শুধু বলছেন না আল্লাহ আমাদেরকে দেখতেও বলছেন উনজুর কাইফা ফাদাল্লা বাদাহুম আলা বাদ দেখ আমি তাদের একজনকে আরেকজনের উপর কিভাবে ফজিলত দান করেছি কাউকে খলিলুল্লাহ বানিয়েছি সমস্ত নবী রাসূল এক নবী রাসূল হওয়ার ক্ষেত্রে আমি প্রেরণ করেছি কিন্তু সবাই রূহুল্লাহ হয় না কাউকে আমি রূহুল্লাহ বানিয়েছি কাউকে আমি রূহুল্লাহ বানিয়ে তার স্টেজ তাকে উচ্চ মর্যাদা তাকে তার মর্যাদা একটু বুলন্দ করেছি কাউকে খলিলুল্লাহ বানিয়েছি তার মর্যাদা বুলন্দ করেছি কাউকে কালিমুল্লাহ বানিয়েছি তার মর্যাদা বুলন্দ করেছি উচ্চ মর্যাদায় সমাসীন করেছি কাউকে আমি রূহুল্লাহ বানিয়েছি উচ্চ মর্যাদায় সমাসীন করেছি কাউকে জাবিহুল্লাহ বানিয়েছি উচ্চ মর্যাদায় সমাসীন করেছি কিন্তু একজনকে হাবিবুল্লাহ বানিয়েছি সবার উপরে যাকে স্থান দিয়েছি তার নাম হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন আমি এবং আপনার নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই এই হচ্ছে মিসলিয়াত এবং ফজিলত মিসলিয়াত এবং ফজিলত কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ওই আপনাদেরকে যে কথাটা আমি শুরুতে বলতে চেয়েছিলাম যে মিসলিয়াত এবং ফজিলত দুইটা এই কারণে নবীদের শানের মধ্যে জমা করা হয়েছে যাতে নবীদের এই উচ্চ মর্যাদা দেখে কারো অন্তরে নবীদের ব্যাপারে এই ধারণার উদ্রেক না হয় শিরকের কোনো সম্ভাবনা না থাকে শিরকের কোনো সম্ভাবনা না থাকে তাই এই ফজিলত এবং মিসলিয়াতের ফজিলত এবং মিসলিয়াত নবীদের মধ্যে জমা করা হয়েছে আপনি দেখেন এই ফজিলত এবং মিসলিয়াতকে ঘিরেই মানুষের মধ্যে পাঁচটা দল কয়টা দল পাঁচটা ফজিলত এবং মিসলিয়াত এই দুইটাই আপনার ঈমান কুফর শিরক নিফাকত সবকিছুর ডিসাইসিভ ফ্যাক্টর সবকিছু ডিসাইড করে নবীদের নবুয়তের শানে নবুয়ত এবং রেসালাতের এই দুই দিক আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্পেসিফিকলি বলি আল্লাহর নবী শানে নবুয়ত এবং শানে রেসালাত এই দুই জিনিসটাকে ঘিরে আমার আকীদা আপনার আকীদা শুদ্ধ হওয়া এবং না হওয়া এটার উপর মানুষের পাঁচটা দল কয়টা দল পাঁচটা এক দল হচ্ছে কাফের একজন মুশরিক একজন মুজাব্বিন মুনাফিক আরেকজন মুদাহিদিন গুস্তাখ আরেকজন মুমিনিন আসেন কাফের কারা কাফের হচ্ছে
কিছু নবীর মিসলিয়াতের উপর, নবীর মিসলিয়াতের উপর। তো যারা নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসলিয়াতকে বিশ্বাস করে এবং নবীর ফজিলতকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের। আবার বলছি, মিসলিয়াত আপনাদেরকে বলেছিলাম যে মিসলিয়াত এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে নবীকে আমাদের মতো মনে হয়, ফজিলত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে আমাদের চেয়ে অনেক উচ্চ, হাইট হাইট অনেক উপরের মনে হয়, এটা হচ্ছে ফজিলতের অংশ। কাফের কারা? কাফের হচ্ছে যারা নবীর মিসলিয়াতকে বিশ্বাস করে, নবীর ফজিলতের সাইডকে অস্বীকার করে, তারা কাফের। কিভাবে? কাফেরদের কথা দেখেন, তারা কি বলতো? তারা বলতোই যে আমরা আপনার উপর এই কারণেই মানছি না যেহেতু আপনি আমাদের মতো মানুষ, আমরা আপনার উপর এই কারণে ঈমান আনছি না, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুন মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তুশরিবুন। আরে আয়াতের মধ্যে কি বলছে? ফাকালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। অর্থাৎ আমরা যে আপনার উপর ঈমান আনছি না, তাদের নেতা মন্ত্রী কাফেরদের নেতারা, কাফেরদের নেতা মন্ত্রীরা কি বলতো যে আমরা যে আপনার উপর ঈমান আনছি না সেটা কি কারণে? কারণ আমরা আপনাকে শুধু আমাদের মতো মানুষই মনে করি। কেন? কারণ আপনি ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমরা যেরকম খাওয়া দাওয়া করি, আমরা যেমন নিজের সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়ার মুখাপেক্ষি খাওয়া দাওয়া করতে হয়, অনুরূপ ভাবে আপনিও তো করেন। আমরা যেমন পৃথিবীতে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়, অনুরূপ ভাবে আপনিও তো করেন। আমরা যেমন বাজারে যাই, আপনিও তো যান। তো নবী মিসলিয়াতের দিকটাকে দলিল বানিয়ে তারা নবীর ফজিলতের সাইডটাকে অস্বীকার করার কারণে তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কোরআনের ভাষা অনুযায়ী কোরআনই বলছে তাদের এই কথা। তো তারা কি বলে যে আমরা আপনার উপর ঈমান এই কারণে আনছি না যেহেতু আপনি আমাদের মতো খান, আমাদের মতো পান করেন, আমাদের মতো বাজারে যান, আপনি আমাদের মতোই মানুষ, আমরা আপনাকে আমাদের মতোই মনে করি। মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। তাহলে নবীর বশরিয়ত, নবী মানুষ হওয়ার ক্ষেত্রে আমাদের মতো, এটাকে বেস করে তারা নবীর ফজিলতটাকে ইনকার করেছে, সেই কারণে তারা কাফের হয়ে গেছে। মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা নবীর ফজিলতের সাইডটাকে দেখে উচ্চ মর্যাদা, এত উপরের হাইট নবীর, মৃতকে জীবিত করে ফেলে, মৃতকে জীবিত করে ফেলে, কোন যেই রোগের কোন চিকিৎসা হচ্ছে না, হাত বুলিয়ে দেয় সেই ভালো হয়ে যায়, মাটির একটা পাখি বানিয়ে ফু দিল, পাখিটা উড়ে চলে গেল। চিন্তা করতে পারেন কত উচ্চ মাপের হাইট, 100 বছর পরে আবার জীবিত হয়ে আসলো। এই জিনিসগুলা দেখে কিছু মানুষ, আমাদের মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ নবীর ওই বাশারিয়াতের সাইডটাকে ইনকার করে অস্বীকার করেছে, ফজিলতের সাইডটাকে বিশ্বাস করেছে, ফজিলতের সাইডটাকে এত বেশি বিশ্বাস করেছে, বশরিয়তকে অস্বীকার করে, নবীর মিসলিয়াতটাকে অস্বীকার করে, ফজিলতটাকে বিশ্বাস করতে গিয়ে নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, সেই কারণে তারা মুশরিক হয়ে গেছে। মানুষের মধ্যে ওই দলকে আমরা মুশরিক বলি। যেমন وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু সালামের 100 বছর পরে জীবিত হওয়া দেখে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিলেন, আর হযরত ঈসা ইসলাম পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, মৃতকে জীবিত করা, যে জিনিসের কোনো চিকিৎসা ছিল না সেটা ধরলে ওই রোগ ভালো হয়ে যাচ্ছে, হাত মালিশ করে দিলে ভালো হয়ে যাচ্ছে, পাটমাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি উড়ে চলে গেল, এতটুকু ফজিলত দেখে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, তারা আল্লাহর পুত্র বানিয়ে দিল।
মুশরিক হয়ে গেল।